আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে শয়তান ফেরেশতাদের সর্দার রয়েছিল সে ফেরিস্তা ছিল তাকে আল্লাহ রবুল্লাহ আলমিন শয়তান বলেছেন কিন্তু না পবিত্র কোরআন এবং সৈহাদিসের মধ্যে সেটি পাওয়া যায় না সে ছিল জিন্দের একজন দলিল সুরা কাহাফ আঠারো নম্বর সুরা পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ রবুল্লাহ আলম বলছেন ও ইদু কুল্না লিলমালা ইকাতিস জুদুলি আদামা ফাসা জাদু ইল্লা ইবলিস কানামিনাল জিন নিফা ফাসাকোয়া আন আম্রি রব্বী স্মরণ কর সেই সময়ের কথা যখন আমি ফেরিস্তাদেরকে বললাম আদমকে সিজদা করতে ফাসা জাদু ফেরিস্তারা তাকে সিজদা করল ইল্লা ইবলিশ ইবলিশ শয়তানবিদিত কানামিনাল জিন্নি ফাফাসাকোয়া আন আম্রি রব্বি সে ছিল কানামিনাল জিন্নি জিন্দের একজন ফাফাসা কোয়া আন আম্রি রব্বি সে তার রবের নির্দেশকে অমান্য করলো তাহলে আল্লাহ রব্ব বলে আলেন কানা মিনাল জিন্নি সে জিন্দের একজন ইবাদত করতে করতে প্রিয় প্রিয় বান্দা হয়ে হওয়ার পরে আল্লাহরবুল্লাহ আলমিন তাকে আসমানে উঠিয়ে নিলেন ফেরিস্তাদের সাথী করলেন বা ফেরিস্তাদের সাথে রাখলেন তো এখন এই ইবলিশ শয়তান ইবলিশবুল্লাহ আলমিন এই জিন জাতি থেকে আকাশে উঠিয়ে নিলেন ইবাদতে প্রিয় হওয়ার জন্য কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিনের নির্দেশকে যুক্তিতে অমান্য করার কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে ইবলিশ শয়তানে পরিণত করলেন সে ছিল জিনদের একজন अल्लाह मदेर तार हुकुम के अहकाम के पालन करार तौफिक दान करुन अल्लाहुम्मा आमीन अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि